This episode is brought to you by Art Materials. এইটা দিয়ে ঘষছি, হ্যাঁ, ঘষার মানে এই আঠাটার বিকল্প হিসেবে, আঠাটার বিকল্প হিসেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে চলে আসছি। এর আগে কোনো ক্লাসে, মানে কোনো পর্বেই আমি এই জিনিসটা দেখাই নাই, কিন্তু আমাদের ক্যালিগ্রাফারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মুখার পেপার কিভাবে তৈরি করতে হয়। তো আমরা সেটা হলো আমরা কিভাবে মুখার পেপার তৈরি করব সেইটা জানবো, এবং আমার কাছে কিছু পেপার আছে, মুখার পেপার আছে, তারপরে আমি নিজে কিছু বানিয়েছি, সেগুলো আগে দেখাবো, তারপরে এগুলোর বর্ণনা দিব। তো তার আগে কি কি লাগবে আপনারা একটু খাতায় লিখে নিবেন। হ্যাঁ, আমাদের লাগবে একেবারে, যদি ঘরের ভিতরে ভাতের মাড় না পান তাহলে আমরা এরকম কর্নফ্লাওয়ার, আমাদের আমরা যা যা আনবো সেটা হলো যে যদি একেবারে কোথাও কিছু না পাই, কর্নফ্লাওয়ার আমরা বাজার থেকে কিনে নিতে পারি, এইটা দিয়ে হবে। কিংবা আপনার ময়দা, যেটা ময়দাটা খুব পাতলা করে আপনারা জাল দিবেন, মানে পানি পানি ইয়ে হবে। আপনাদেরকে কিছু দেখাই, এখানে একটা পেপার দেখছেন চকচক করতেছে, কিন্তু এই পাশ যদি দেখেন ম্যাট, এই পাশে কিছু না, এটা কিন্তু খুব পাতলা, 60 গ্রাম টেরাম হবে এটা। কিন্তু এটা আলোতে ধরলে এটা খুব ভালো, মানে এটা এমন ভাবে এটা ঘষা হয়েছে, ঘষার ফলে এটা খুব চমৎকার একটা পেপার হয়েছে, এটা খুব মানে স্মুথ। এই পেপারটাকে মুখার পেপার বলে, এটা মুখার হিন্দি, মানে এটা হিন্দুস্তানের অর্থাৎ জয়পুরের পেপার। লেখাও আছে এখানে জয়পুর, এটা জয়পুরের পেপার। আমার ওস্তাদ কিনেছেন হাইসাম সালমো, উনি সিরিয়ার থাকে, তুরস্কের ইস্তাম্বুলে পড়তে হয়। এইটাই হলো এখানে যে একটা ডিজাইন করেছি, এটা হালকা থেকে গাঢ় করেছি, এবং রংগুলো আলাদা করে মানে পাতলা পানির মধ্যে করে নিয়ে করেছি, প্রত্যেক রং দেওয়ার আগে আলাদাভাবে নিয়ে পরীক্ষা করে নিয়েছি যে এই রংটা এখানে দিতে পারবো কিনা। হ্যাঁ, তারপরে এখানে দিয়েছি, এই জন্য এটা গোলাপ ফুলের মতো, খুব সুন্দর একটা ফুলের মতো ভাব আসছে। হ্যাঁ, আপনার হাত যদি খুব মানে নিখুঁত হয় এবং আপনি এই এইটা যদি মস্ক করতে থাকেন, তাহলে মোটামুটি 1-2 মাসের মধ্যে আপনি এইরকম কাজ করতে পারবেন। এই প্রদর্শনীতে কারা ফার্স্ট প্রাইজ পায়
সেটা বুঝতে পারবেন। আপনি যদি অরিজিনাল ক্যালিগ্রাফি করেন তাহলে তো আপনি একটা যাচাই করতে পারবেন যে যারা প্রাইজ দিতেছে তারা কি ক্যালিগ্রাফিকে পছন্দ করে নাকি অন্য কিছুকে পছন্দ করে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। দেখি আমি অন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছি, তো সেইগুলো একটু দেখাই। এখানে দেখেন ওই যে চকচক ভাব আছে, তার মানে এটা মুখার করা হয়েছিল। এই মুখার করছে অন্য স্টাইলে। আমরা বাজারে যে অ্যাক্রিলিক স্প্রে, ক্লিয়ার স্প্রে পাওয়া যায়, সেই ক্লিয়ার স্প্রে দিয়ে প্রথমে স্প্রে করেছি, তারপরে শুকনা যখন শুকাই গেছে তখন